সেন্ট্রাল সিল্ক বোর্ড সিএসবি তার তরফ থেকে অফিসিয়াল আপডেট বেরিয়ে গেছে, 142খানা অফিসিয়াল ভ্যাকান্সি থাকবে। এটা কিন্তু মিনিস্ট্রি অফ টেক্সটাইল বোর্ডের রেসপেক্টে থাকছে, এখানে কিন্তু লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক বিভিন্ন পোস্টের রেসপেক্টে অফিসিয়াল ট্রেডের ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্সি বেরিয়েছে অল ইন্ডিয়ার রেসপেক্টে, এবং এটা কিন্তু তোমাদের ব্যাঙ্গালোর এটা রেসপেক্টে দেখতেই পাচ্ছ। সেন্ট্রাল সিল্ক বোর্ড সিএসবি তার তরফ থেকে মিনিস্ট্রি অফ টেক্সটাইল গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে 142খানা পারমানেন্ট পোস্টের রেসপেক্টে ভ্যাকান্সি বেরিয়ে গেছে। পরবর্তী সময়ে কিন্তু ভ্যাকান্সি বাড়লেও বাড়তে পারে। কমপ্লিট ডিটেলস তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে তোমাদের এখানে বলে রাখি, গ্রুপ এর রেসপেক্টে কিন্তু অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রেসপেক্টে থাকছে। সব মিলে এখানে নাম্বার অফ যে ভ্যাকান্সি থাকবে সেটা কিন্তু একটা এসসি ক্যাটাগরি থাকছে, একটা ওবিসি ক্যাটাগরিতে থাকছে, আনরিজার্ভ ক্যাটাগরি দুটো, সব মিলে কিন্তু চারটে নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। গ্রুপ বির রেসপেক্টে কিন্তু অনেকগুলো ট্রেড থাকছে, এবং এখানেই কিন্তু কম্পিউটার প্রোগ্রাম, তার সাথে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, অ্যাসিস্ট্যান্ট কিন্তু সুপারিনটেন্ডেন্ট, টিচার রেসপেক্টে, টেকনিক্যাল রেসপেক্টে, স্টেনোগ্রাফার গ্রেড ওয়ান, লাইব্রেরি রেসপেক্টে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল রেসপেক্টে, এবং জুনিয়র ট্রান্সলেটর হিন্দি রেসপেক্টে, সব মিলে কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি কিন্তু এখানে বেরিয়ে গেছে। তোমাদের এখানে বলে রাখি, সব মিলে কিন্তু অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট 25খানা টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, এবং অন্যান্য ট্রেডে 1, 5, 4, 2, 5, 4 এইভাবে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে। এবং গ্রুপ সি যেটা সবাই আবেদন করতে পারবে, এখানে আপার ডিভিশন ক্লার্ক যেটা তোমাদের সাথে ভিডিও শুরুতে কথা বলেছিলাম, সব মিলে 85খানা নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, এবং এটা ধরে রাখো বাড়তেই পারে। তো এখানে কিন্তু সব মিলে কী কী ভ্যাকান্সি বেরিয়েছে তার রেসপেক্টে যদি কথা বলি, এসসি ক্যাটাগরির কিন্তু এখানে 12খানা ভ্যাকান্সি বেরিয়েছে, এসটি ক্যাটাগরি 6টা নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, ওবিসি কিন্তু অনেকগুলো বেরিয়েছে 22খানা নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, ইডব্লিউএস ক্যাটাগরি 8টা বেরিয়েছে, এবং 37খানা ভ্যাকান্সি কিন্তু জেনারেল ক্যাটাগরিদের জন্য বেরিয়েছে, এবং সব মিলে 85টা নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, এবং তার সাথে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে আরও দুটো একটা একটা করে ভ্যাকান্সি বেরিয়েছে। সব মিলে কিন্তু ওভারঅল 142 পারমানেন্ট ভ্যাকান্সি বেরিয়েছে। ইন ফিউচার এটা বাড়বে, কেন বলছি বাড়বে, কারণ এখানে ডিটেল অফ ভ্যাকান্সির পাশে স্টারমার্ক দিয়ে দিয়েছে, অর্থাৎ এখানে কিন্তু পরবর্তী সময়ে বাড়ার চাহিদাও সব থেকে বেশি। এবং তার সাথে এখানে লিখেও দিয়েছে, এখানে সব মিলিয়ে আনরিজার্ভ ক্যাটাগরি 71খানা নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, এবং তার সাথে ইডব্লিউএস 11খানা বেরিয়েছে, ওবিসি ক্যাটাগরি ভালো বেরিয়েছে 35খানা, 8টা কিন্তু বেরিয়েছে এসটি ক্যাটাগরিদের জন্য, এসসি ক্যাটাগরি 17খানা, 142 নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে। এই হয়ে গেল ভ্যাকান্সি চার্ট। এখন যদি পরবর্তী ডিটেলসগুলোর রেসপেক্টে তোমাদের সাথে কথা বলি, তাহলে এখানে প্রথমেই তোমাদেরকে বলে রাখবো স্যালারি কী থাকবে। না, গ্রুপ এ পোস্টের জন্য স্যালারি পে লেভেল 10 অনুযায়ী 56,100 টাকা থেকে শুরু হচ্ছে, 1,77,500 টাকা অবধি পাবে। গ্রুপ বি যেখানে কিন্তু অনেকগুলো পোস্ট বেরিয়েছে সব মিলে 7খানা, সেখানে কিন্তু পে লেভেল 7 আর 6 অনুযায়ী স্যালারি পাবে। কম্পিউটার প্রোগ্রাম শুধুমাত্র পে লেভেল 7 অনুযায়ী পাবে, 44,900 থেকে শুরু করে 1,42,400 অবধি। বাকি সবার জন্য কত করে পাবে, না লেভেল 6 অনুযায়ী পাবে, যেখানে কিন্তু 35,400 টাকা থেকে শুরু করে 1,12,400 টাকা অবধি পাবে। আপার ডিভিশন ক্লার্ক যেটা সবাই আবেদন করতে পারবে, পে লেভেল 4 অনুযায়ী 25,500 টাকা থেকে শুরু করে 81,100 অবধি থাকে। বাদ বাকি কিন্তু স্টেনোগ্রাফারও সেম থাকছে, এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আর কুক তার জন্য কিন্তু লেভেল 3 আর 2 অনুযায়ী কিন্তু 21,700 থেকে শুরু করছে, এবং 19,900 টাকা থেকে শুরু করছে। এই হয়ে গেল টোটাল স্যালারি স্ট্রাকচার, এবং সবটাই কিন্তু এখানে 7 CPC-র আন্ডারে কিন্তু তোমরা পেয়ে যাবে। এখন চলে আসবো ডাইরেক্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান আর এক্সপিরিয়েন্সের রেসপেক্টে। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্ট সব থেকে স্যালারি যেখানে বেশি, সেখানে কিন্তু তোমাদের চার্টার্ড অ্যাকাউন্ট হতে হবে, তো তোমাদের মধ্যে যারা যারা আছে তারা করতে পারো, অথবা কিন্তু এখানে ফিনান্সের রেসপেক্টে থাকতে হবে, এখানে মাস্টার ডিগ্রি থাকলেও চলবে, তো এইগুলো তোমরা দেখে নিতে পারো অর্ডার রেসপেক্টে, এবং ব্যাচেলার ডিগ্রি রিজার্ভেলে বলে দিয়েছে। এখন তারপরে গ্রুপ বি যে পোস্টগুলো আছে সেখানে যদি কথা বলি, তাহলে প্রথমেই বলে রাখি এখানে কিন্তু গ্র্যাজুয়েশন করতে হবে, এবং তার সাথে 2 বছরের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স বলে দিয়েছে, অথবা তোমাদের মধ্যে যারা যারা গ্র্যাজুয়েশন করেছো এই ডিপার্টমেন্টগুলোর রেসপেক্টে, সায়েন্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, কম্পিউটার, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স আছে তারা আবেদন করতে পারবে, অথবা সিম্পলি যদি কেউ মাস্টার ডিগ্রি কমপ্লিট করো কম্পিউটার সায়েন্সের রেসপেক্টে আবেদন করতে পারো। অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ট ব্যাচেলার ডিগ্রি বলে দিয়েছে, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্টের সেকেন্ড যে ক্লাসটা সেখানেও কিন্তু ব্যাচেলার ডিগ্রি বলে দিয়েছে। স্টেনোগ্রাফার ব্যাচেলার ডিগ্রি এবং স্টেনোগ্রাফি জানতে হবে, অবভিয়াসলি লাইব্রেরি রেসপেক্টে লাইব্রেরি সায়েন্সের রেসপেক্টে থাকতে হবে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল রেসপেক্টে যদি 3 বছরে সিম্পলি ডিপ্লোমা করা যায় তাহলেই আবেদন করতে পারবে, আর কিচ্ছু লাগবে না। তো এটা একটা ভালো পোস্ট বেরিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যালের তরফ থেকে। হিন্দি ট্রান্সলেটার যারা হিন্দি রেসপেক্টে করেছো মাস্টার ডিগ্রি অথবা গ্র্যাজুয়েশন তারা সবাই আবেদন করতে পারবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট যে পোস্ট যেটা সবাই আবেদন করতে পারবে, আপার ডিভিশন ক্লার্ক UDC, সেখানে সিম্পলি ব্যাচেলার ডিগ্রি যদি কমপ্লিট করা যায়, অর্থাৎ BSc করলে, BCom করলে, BA করলে, তার সাথে যদি BE করো অর্থাৎ টেকনিক্যাল ডিপার্টমেন্টে BTech করো, তারা সবাই আবেদন করবে, কোনো রকম এক্সপিরিয়েন্স লাগবে না, তার সাথে টাইপিং টেস্ট লাগবে, আর কিচ্ছু লাগবে না। ইংরেজিতে করলে 51, হিন্দিতে করলে 34, আর কিচ্ছু লাগবে না। স্টেনোগ্রাফারের জন্য স্টেনোগ্রাফি আর ব্যাচেলার ডিগ্রি লাগবে। ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু মাধ্যমিক পাস অথবা ডিপ্লোমা বলে দিয়েছে সেরিকালচার ডিপার্টমেন্ট অথবা সায়েন্সের রেসপেক্টে, তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে, আর কিচ্ছু লাগবে না। কুকের রেসপেক্টেও ডিপ্লোমা বলে দিয়েছে 3 বছরের জন্য। তো তোমাদের মধ্যে কিন্তু এই পরবর্তী যে পোস্টগুলো আছে, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ারই হোক
হোক, আপার ডিভিশন ক্লার্কই হোক, তার সাথে স্টেনোগ্রাফারই হোক, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট হোক, কুক হোক, এখানে সবাই আবেদন করতে পারবে। তার সাথে এজ রিলাক্সেশন তোমরা দেখতে পাচ্ছ, প্রথম যে পোস্টটা আছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সেখানে 35 ইয়ার্স অবধি বলে দিয়েছে, তারপরে সেকেন্ড থেকে শুরু করে আপ টু 6 অবধি কিন্তু 30 ইয়ার্স অবধি বলে দিয়েছে। আপার ডিভিশন ক্লার্ক সবার প্রশ্ন থাকবে কত বছর অবধি, না 18 থেকে 25 বছর বলে দিয়েছে, তার সাথে স্টেনোগ্রাফার কুক এগুলোও কিন্তু 18 থেকে 25 বছর বলে দিয়েছে, এবং বাকি কিছু পোস্ট 30 আর 25 বলে দিয়েছে, তার সাথে কিন্তু এসএসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর এজ রিলাক্সেশন থাকবেই, এটাও কিন্তু এখানে মেনশান করে দিয়েছে। তো এখন তোমাদের সাথে কথা বলবে এক্সামিনেশন সেন্টার তার তরফ থেকে। তো প্রথমে এখানে বলে রাখি, এখানে কিন্তু বহুত এক্সামিনেশন সেন্টার বলে দিচ্ছে, তার মধ্যে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টেও এক্সামিনেশন সেন্টার থাকবে। তোমরা যারা যারা কলকাতা থেকে বিলং করছো তাদের জন্য কিন্তু কলকাতার রেসপেক্টও থাকবে, এবং ওয়েস্ট বেঙ্গলের রেসপেক্টও কিন্তু এখানে এক্সামিনেশন সেন্টারটা বলে দিচ্ছে অল ওভার ইন্ডিয়ার রেসপেক্টে। তো তোমরা সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তার সাথে এখানে যে প্রসেস আছে কী আছে তার রেসপেক্টে যদি কথা বলি, তাহলে প্রথমেই চলে আসবো অ্যাপ্লিকেশন ফিজের রেসপেক্টে। ক্যাটাগরি ওয়াইজ গ্রুপ এর জন্যই কিন্তু শুধুমাত্র 1000 রুপিস লাগছে, কাদের জন্য? আনডিজার্ভ ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি, এদের জন্য। তার সাথে কিন্তু ওমেন এসসি এসটি কোনোদিনও কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, তিনটে ক্যাটাগরি রেসপেক্টে। গ্রুপ বির জন্য 750 টাকা, গ্রুপ সির জন্য কিন্তু 750 টাকা লাগছে, সবার জন্য সেম, শুধু গ্রুপের জন্য কিন্তু 1000 টাকা লাগছে, এবং অনলাইনেই কিন্তু অ্যাপ্লিকেশন ফিজটা দিতে হবে, এবং তার সাথে কিন্তু এখানে অনলাইনেই ফর্মটাকে ফিল আপ করতে হবে। তার রেসপেক্টে তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমে বলে রাখি তার পরের প্রসেসগুলোর রেসপেক্টে কী থাকবে। না, সবার প্রথমে তোমাদের এখানে বলে রাখি, যখন ফর্মটাকে ফিল আপ করবে ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে অ্যাপ্লাই লিঙ্ক দেখতে পেয়ে যাবে, সেখানে গিয়ে তোমাদের অ্যাপ্লাইটা করতে হবে। 24 ডিসেম্বর 2022 থেকে ফর্ম ফিল আপ ওপেন হয়েছে, 16 জানুয়ারি 2023 অবধি কিন্তু ফর্ম ফিল আপ থাকবে, তো সেটার ব্যাপারেও পরে কথা বলছি। যখন ফর্মটাকে ফিল আপ করবে সিগনেচার আর লেফট থাম নিয়ে বসবে, আইপিএসের রেসপেক্টে ফর্মটাকে ফিল আপ করতে হবে, এটা হয়ে গেল ডিক্লারেশন, এটাও কিন্তু নিয়ে বসবে। তার সাথে পরবর্তী প্রসেস যেগুলো থাকছে সেখানে যদি কথা বলি, তাহলে ব্যাংকে যেরকম ফিস নেয় সেরকমভাবে অ্যাপ্লিকেশন ফিস পেমেন্ট নিচ্ছে, 750 টাকা তার রেসপেক্টে থাকবে, এবং পরবর্তী যে ডিটেলসগুলো আছে তার সাথে যদি কথা বলি, তো অ্যাপ্লিকেশন লিঙ্ক যেটা সেটা কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি, সেখান থেকে কিন্তু তোমাদেরকে কী করতে হবে, না তোমাদের কিন্তু সিম্পলি ফর্মটাকে ফিল আপ করতে হবে, এবং আইবিএস এর রেসপেক্টে কিন্তু অ্যাপ্লিকেশন লিঙ্কটা দেওয়া আছে, এবং যেটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে যা দেখতে পাচ্ছ csb.gov.in সেখান থেকেও তোমরা কিন্তু পেয়ে যাবে লিঙ্কটা। এখন কথা বলবো পরবর্তী যে ইনফরমেশন আছে তার রেসপেক্টে, অর্থাৎ এখানে সিলেকশন প্রসেস কী থাকবে। তো প্রথমেই বলে রাখি, এখানে সিলেকশন প্রসেসের রেসপেক্টে যখন কথা উঠলই, তাহলে প্রথমেই একদম শর্টলিস্টিং ক্যান্ডিডেট কীভাবে কী নেওয়া হবে। না প্রথমেই বলে রাখি, আগে ডেট বলবো তারপর। তো ডেটে ওয়াইজ বলে দিই, 24 ডিসেম্বর থেকে 16 জানুয়ারি অবধি কী হবে ফর্ম ফিল আপ হবে, তোমাদের প্রথমেই ওটা বলে দিয়েছিলাম। অ্যাপ্লিকেশনের যে পেমেন্ট আছে অনলাইনে সেটাও 16 জানুয়ারি অবধি হবে, কল লেটার ফেব্রুয়ারি মার্চে বেরোবে, অনলাইন এক্সামিনেশনও ফেব্রুয়ারি মার্চেই হবে, রেজাল্ট মার্চে বেরোবে, তারপরে ইন্টারভিউর জন্য কিন্তু পরবর্তী সময়ে, এবং যাদের যাদের স্কিল টেস্ট আছে যেরকম স্টেনোগ্রাফির জন্য আছে তো সেটা কিন্তু পরবর্তী সময় জানিয়ে দেবে, অর্থাৎ ফেব্রুয়ারি অথবা মার্চের ভেতরে কিন্তু তোমাদের এক্সাম কন্ডাক্ট হয়ে যাবে, এবং নেগেটিভ মার্কিংও কিন্তু এখানে আছে, এটাও কিন্তু তোমাদের এখানে জানতে হবে, কারণ মেরিটের রেসপেক্টে কিন্তু এখানে থাকবে। আর নেগেটিভ মার্কিং কত আছে, 1/4 কিন্তু এখানে নেগেটিভ মার্কিং আছে। তো এখন চলে আসবো সিলেবাস ওয়াইজ। তো প্রথমে বলে রাখি, এখানে যে প্রি এক্সাম হবে সেটার জন্য কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স এখানে থাকবে, জেনারেল নলেজ থাকবে 10 খানা কোশ্চেন 10 মার্কসের জন্য, এবং তার সাথে কিন্তু ইংলিশ থাকবে 10টা কোশ্চেন 10 মার্কসের জন্য, সব মিলে 10 মিনিট সেকশনাল টাইমিং পেয়ে যাবে। তার সাথে কিন্তু এখানে ক্যাশবুক আর মেনটেন্সের জন্য 10টা কোশ্চেন 10 মার্কসের জন্য থাকবে, এবং জেনারেল ফিনান্স রুল আর অ্যাপ্লিকেশন অর্থাৎ কমার্সের রেসপেক্টে 20 খানা কোশ্চেন 20 মার্কসে থাকবে, এটাও কিন্তু এখানে 10 মিনিটের জন্য হবে, এবং তার সাথে পরবর্তী ফিনান্সের রেসপেক্টে 50টা করে কোশ্চেন থাকবে, 50 মার্কস থাকবে, 40 মিনিট অর্থাৎ 100টা কোশ্চেন 100 মার্কস, এবং 60 মিনিটে কিন্তু টাইম পেয়ে যেতে হবে। এটা কাদের জন্য বলেছে, ফিনান্স অ্যাকাউন্ট আর অডিট সেকশনের রেসপেক্টে। ঠিক এইভাবে তোমাদের এখানে টোটাল যে সিলেবাস আছে সেটা তোমরা দেখে নিতে পারো, এগুলো অযথা বলে তোমাদের সাথে সময় নষ্ট করবো না, তোমরা যে ট্রেডের বিলং করছো সেই ট্রেডের রেসপেক্টে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন দেখে নিতে পারো। এখন পরবর্তী যদি চলে আসে কম্পিউটার প্রোগ্রামের রেসপেক্টে, তো সেখানে কিন্তু 2টো সেকশন থাকবে, অঙ্ক থাকবে এবং মেন্টাল এবিলিটি টেস্ট 60 খানা কোশ্চেন থাকবে 1 ঘন্টার জন্য, এবং তার সাথে টেন্টেটিভ টেস্ট থাকবে যেটা কিন্তু সফটওয়্যার ডেভেলপমেন্ট টেস্ট 60 খানা কোশ্চেন 60 মিনিট, টোটাল কিন্তু 120 মার্কস, 120 খানা নাম্বার অফ কোশ্চেন, এবং 2 ঘন্টার জন্য কিন্তু এখানে পেপারটা কমপ্লিট করা হবে, তার নিচেই কিন্তু করেসপন্ডিং সিলেবাসটা দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী যে পোস্ট যেটা হচ্ছে সবার জন্য, তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, আপার ডিভিশন ক্লার্ক হোক, স্টেনোগ্রাফার হোক, সুপারিনটেন্ডেন্ট হোক, অ্যাসিস্ট্যান্ট হোক, এবং তার সাথে স্টেনোগ্রাফার গ্রেড 2 হোক, তাদের জন্য যে সিভিটি থাকবে সেটা সবার প্রথম। এখানে কিন্তু সেম কনসেপ্টই থাকছে, রিজনিং থেকে 30 খানা কোশ্চেন থাকবে, 30 মিনিটস কিন্তু এখানে টাইম পেয়ে যাবে, এবং মার্কসও 30ই থাকবে। তার সাথে জেনারেল অ্যাওয়ারনেস থেকে 30টা কোশ্চেন থাকবে, 30 মার্কস পাবে, তার সাথে নিউমেরিক্যাল অ্যাপটিউড থেকে 30 খানা কোশ্চেন থাকবে, 30 মার্কস পাবে, ইংলিশ থেকেও কিন্তু 30 খানা কোশ্চেন পাবে, 30 মার্কস থাকবে, 120 নাম্বার অফ কোশ্চেন 120 কিন্তু এখানে টোটাল নাম্বার অফ মার্কস থাকবে, এবং 2 ঘন্টায় পেপারটা কমপ্লিট করে দিতে হবে, ইংলিশ আর হিন্দিতে পেপার থাকবে, এবং তারপরে কিন্তু টোটাল সিবিটার 2 ঘন্টার জন্য থাকবে, এবং
4th আগেও বলেছি আবার রিপিট করে দিই 1/4 কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে এবং সিলেবাসে তোমরা এখানে কিন্তু করেসপন্ডিংলি দেখতে পাচ্ছ তো এইগুলো কিন্তু থাকবে এবং তারপরে যে স্কিল টেস্ট সেখানে আপার ডিভিশন ক্লার্কের জন্য টাইপিং টেস্ট থাকবে সেটারও দিয়ে দিয়েছে স্টেনোগ্রাফারের জন্য স্টেনোগ্রাফি তো থাকবেই সেগুলোও কিন্তু এখানে বলে দিয়েছে তেই হয়ে গেল কমপ্লিট ডিটেলস তার সাথে লাইব্রেরিয়ার ইনফরমেশনের জন্য 120 নাম্বার অফ কোশ্চেন 120 মিনিট থাকবে দুটো পেপার থাকবে অ্যাওয়ারনেস আর ইংলিশ থেকে 30 খানা করে কোশ্চেন 30 মিনিটসের ভেতরে আর লাইব্রেরি রেসপেক্টে 60 খানা করে কোশ্চেন থাকবে এবং তারও করসপন্ডিং সিলেবাস নিচে তোমাদের মেনশন করে দিয়েছে এবারে চলে আসি তোমাদের মধ্যে যারা যারা ইলেকট্রিক্যাল জুনিয়র ইঞ্জিনিয়ার রেসপেক্টে ফর্মটাকে ফিল আপ করতে চাও ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের থেকে 60টা কোশ্চেন রিজনিং আর অ্যাওয়ারনেস থেকে কিন্তু 30-30 করে 60টা কোশ্চেন 120 তার রেসপেক্টে থাকবে এবং সিলেবাসও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে তো প্রতিটা পোস্টের জন্য ইন্ডিভিজুয়াল সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন দিয়ে দিয়েছে হিন্দির জন্য দিয়ে দিয়েছে তোমরা যারা হিন্দি থেকে বিলং করো দেখে নিও টোটাল 100 মার্কসের কিন্তু এক্সাম হবে এবং প্রথম পেপার 40-40 টোটাল কিন্তু এখানে 60 মিনিটে কমপ্লিট করতে হবে এবং তারও সিলেবাস কিন্তু এখানে মেনশন করে দিয়েছে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড এক্সামিনেশনের রেসপেক্টে কি থাকবে না 120 নাম্বার অফ মিনিটসের রেসপেক্টে 100 খানা কোশ্চেন সলভ করতে হবে 4টে সেকশনই থাকবে এবং 25 মার্কস করে ইন্ডিভিজুয়াল থাকবে টাইম অনেকটাই বেশি দিয়েছে এবং 1/4 কিন্তু এখানে নেগেটিভ মার্কিং থাকবে এবং তোমরা কিন্তু পুরো সিলেবাসটা দেখে নিতে পারছো কুকের রেসপেক্টেও এটা থাকছে 100 খানা কোশ্চেন 120 মিনিটসের রেসপেক্টে এবং তারও রেসপেক্টে সিলেবাস দিয়ে দিয়েছে তো এই হয়ে গেল পুরো একদম অফিসিয়াল আপডেট এবং তার তরফ থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে টোটাল যে সিলেবাস আছে তার তরফ থেকেও তোমাদের সাথে এই ভিডিওতে আলোচনা করলাম এই হয়ে গেল কমপ্লিট ডিটেলস এখন যদি তোমাদের সাথে কথা বলি ফর্মটাকে কী করে ফিল আপ করবে তাহলে আবারও বলে দিচ্ছি তোমাদের অনলাইনে ফর্মটাকে ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 16 জানুয়ারির ভেতরে থাকছে তো ফর্ম ফিল আপ 16 জানুয়ারির ভেতরে করে ফেলতে হবে 142 খান টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে এবং তোমরা কিন্তু আপার ডিভিশন ক্লার্ক সবাই দিতে পারবে জুনিয়র ইঞ্জিনিয়ার হোক সেগুলোও কিন্তু তোমরা সবাই দিতে পারবে কমপ্লিট ডিটেলস এটা থাকছে অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট পোস্টেও কিন্তু ভ্যাকান্সি ভালো বেরিয়েছে তো টোটাল কিন্তু একটা সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা কিন্তু মিনিস্ট্রি অফ টেক্সটাইল তার তরফ থেকে বেরিয়েছে সেন্ট্রাল সিল্ক বোর্ড CSB তার তরফ থেকে অফিসিয়াল আপডেট তোমাদের সাথে আলোচনা করলাম আজকের ভিডিওটা এত অবধি থাকছে তাছাড়াও কিন্তু সিলেবাস ওয়াইজ যে টোটাল পার্টটা সেটা আমি একটা অন্য PDFও তোমাদের সামনে দিয়ে দিয়েছি সেইটা তোমরা দেখে নিতে পারো কোন পোস্টের জন্য কী কী থাকছে তো সেখান থেকে তোমাদের সুবিধা হবে মেন কিন্তু আপার ডিভিশন ক্লার্ক পোস্টের জন্য স্টেনোগ্রাফি পোস্টের জন্য যেটা সবাই কিন্তু এখানে আবেদন করবে তো এইটাও কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকলো দেখে নিতে পারো চেক করে নিও 142 টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে কমপ্লিট ডিটেলস এটাই থাকছে 16 তারিখের ভিতরে ফর্ম ভর্তি করতে হবে এবং IBPSC কিন্তু এক্সামটা কন্ডাক্ট করছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকলো কমপ্লিট ডিটেলস এতটাই আজকের জন্য এতটাই হচ্ছে এবং ডাইরেক্ট ইন্টারভিউ রেসপেক্টে একটা ভালো টপিক তোমাদের সামনে ডিসকাস করলাম যদি এফর্টটা ভালো লাগে একটা প্লিজ লাইক করে যাও একটা লাইক করে যাও মোটিভেট পাওয়া যায় এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা এখনো অবধি করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আজকের জন্য এতটাই দেখাচ্ছি অন্য কোনো ভিডিওতে অন্য টপিকের সাথে টিল দেন টেক কেয়ার টাটা বাই বাই